আমগুলো চতুর্দিক দিয়ে আমরা একটা সিদ্ধান্ত আগেই নিয়েছিলাম যে একটা কাটা তারের বেড়া আমরা তৈরি করব, যাতে করে এই এই নাগরিক মায়ানমারের নাগরিকরা যারা এখানে অবস্থান করছে তারা যেন যত্রতত্র না যেতে পারে, তারা যেন এক জায়গায় থাকতে পারেন এবং তারাও যেন মানে কোনো রকম অন্যরকম কোনো সিচুয়েশনে না পড়েন, সেই জন্যই এই কাঁটাতারের বেড়াটা আমরা দেবার ব্যবস্থা করেছিলাম। তো আমরা এটা শুধু কাঁটাতারের বেড়া নয়, চতুর্দিকে একটা ওয়াকওয়ে থাকবে, টাওয়ার থাকবে, ওখানে সিসিটিভি ক্যামেরাও ফিট থাকবে, যাতে করে তাদের নিরাপত্তার বিষয়টি জোরদার করার জন্য এই সিদ্ধান্তটি হয়েছিল। এইটা খুব তাড়াতাড়ি শেষ করার জন্য আমাদের এই সভায় সিদ্ধান্ত হয় এবং এইটা আমাদের আর্মি সেনাবাহিনীর থেকে এটা সুসম্পন্ন করবেন। আমাদের আমাদের ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্পগুলিতে মানে নিরাপত্তার জন্য দুইটি এপিবিএন বাহিনী ওটা কিলো ক্যাম্প ইউনিট তৈরি করা গঠন করা হয়েছে, নতুন ইউনিট এগুলি কাজ শুরু করেছে এবং পুলিশ এই অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য পুলিশকে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ প্রয়োজন বোধে বিজিবি র্যাবের সহযোগিতা নেবে এবং আউটসাইড দি ক্যাম্প আমাদের সেনাবাহিনীর যে অবস্থান সেইটাও থাকবে, সেখানে তারা তাদের ক্যাম্পেই থাকবে এবং তারা আউটসাইড দি রোহিঙ্গা ক্যাম্পে তারা যেভাবে অবস্থান এখন টহল দিচ্ছেন সেইভাবেই দিবেন, কিন্তু পুরা নিরাপত্তার এটা দায়িত্বটা থাকবে পুলিশের। মাদক আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এই ক্যাম্পগুলোতে আমরা দেখি এই যারা অবস্থান করছে তারা মাঝে মাঝেই ওই মায়ানমারে চলে যাচ্ছেন তাদের অরিজিনাল ঠিকানায়, সেখানে যেয়ে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য এই ইয়াবা নামক যে মাদক সেটা নিয়ে আসেন এবং সেইখানে এটা লাভ লোকসানের ভাগ বাটোয়ারা নিয়ে মাঝে মাঝে শুনছি, আমাদের গোয়েন্দা রিপোর্ট আছে সেইখানে নাকি প্রায়শই কলহ হয়, সেই কলহর জের ধরে আমরা শুনেছি খুনাখুনিও হচ্ছে এবং দুই চারটি খুনও হয়েছে এবং কিছু নতুন বাহিনীরও তৈরি হয়েছে। এইটা যাতে না বাড়ে সেই জন্যই পুলিশের টহল মানে রাত্রে দিনে অব্যাহত থাকবে, রাত্রের টহলটা আরো জোরদার করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা আরো দেখেছি আমাদের এই ওটাকে কি বলে ভাষাঞ্চলে আমরা যে নিয়ে যাচ্ছি তাদের সম্মতিতে গিয়ে আপনারা যারা গিয়েছে এই পর্যন্ত প্রায় 3000-এর মতো এরা কিন্তু নিজেরাই গিয়েছেন, কাউকে জোর করে দেওয়া হয় নাই। আমরা এখন যারা যেতে চাবেন তাদেরকে সবাইকে আমরা ওখানে মানে আমাদের 1 লক্ষর ব্যবস্থা হয়েছে, 1 লক্ষর মধ্যে যারা যেতে চাবেন তাদেরকে সবাই যেতে পারবেন সেই ব্যবস্থা করা হয়েছে। সেখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন এবং থানা ভবন তৈরি করা হয়েছে ভাষাঞ্চরে। এখন আমরা দেখতেছি উৎসুক জনতা এই ভাষাঞ্চর অভিমুখী নোয়াখালীর থেকে যাতায়াত শুরু করেছে, এইটাও আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে যারা নাকি এই উৎসুক জনতা যেন ভাষাঞ্চরে থেকে যাওয়াটা নিবৃত থাকে, যদি কেউ প্রয়োজন হয় তারাই যাবে, অন্য কেউ প্রয়োজন ছাড়া যেন ভাষাঞ্চরে এই উৎসুক জনতা যেয়ে ওখানে আরেকটা নতুন ধরনের প্রবলেম তৈরি না করে। আমরা এই 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 আলাপ এই সিদ্ধান্ত সেখানে হয়েছে। রোহিঙ্গা টোটাল 100টি NGO 180টি NGO কাজ করছে, ভাষাঞ্চরে ইতিমধ্যে 22টি NGO কাজ শুরু করেছেন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য একটা থানা আমি বলেছি তৈরি করা হয়েছে এবং ওইটাকে মেডিকেল ক্যাম্পগুলো ওই ভাষাঞ্চরও স্থাপন হচ্ছে এবং এইখানে তো যারা কাজ করছে তারা কাজ করেই যাচ্ছে, সেইখানে কোনো অসুবিধা নেই। কক্সবাজার ক্যাম্পগুলোতে এই পর্যন্ত 134টি স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে,
5495টি শিক্ষা কেন্দ্র রয়েছে, যার মধ্যে ইংরেজি এবং মায়ানমারের ভাষাতে তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এটাই চালু থাকবে তাদের শিক্ষা প্রসারের জন্য। মায়ানমারের ভাষা এবং ইংরেজিতে তারা তাদের লেখাপড়ার এইটা হবে, মাধ্যমটা হবে তাদের নিজেদের ভাষা কিংবা ইংরেজি। যে সমস্ত এলাকায় বনায়ন ধ্বংস হয়ে যাচ্ছে সেই সমস্ত জায়গায় নতুন বনায়নের জন্য ব্যবস্থা করা হচ্ছে। আর আমরা ইতিমধ্যেই এনজিও ব্রু এবং RRRC কয়েকজন এনজিওকে নিষিদ্ধ ঘোষণা করছেন, তারা ওখানে আর কাজ করতে পারবেন। আমাদের যেটা নাকি মূল আলোচনায় ছিল তাদের প্রত্যাবাসন, মানে আমরা মনে করি আমাদের মূল কাজটি হলো তাদের ফিরিয়ে দেওয়া। ওখানে তাদের এই প্রত্যাবাসনের জন্য আমাদের যা যা করণীয়, আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের এখান থেকে যা যা করণীয় আমরা করে যাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ইতিমধ্যেই দুই চায়নার সঙ্গে এবং জাপানের সঙ্গে জার্মানের সঙ্গে মিটিং করেছে ইতিমধ্যেই। তিনি আশাবাদী যে খুব শীঘ্রই মানে যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, তাদের সরকার যাদের আইডেন্টিফাই করেছে তারা সেইগুলো হয়তো যাওয়া শুরু হবে। এইটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের এই সভাতে জানিয়েছেন। তা আমরা মোট কথা হলো আমাদের মূল টার্গেটটাই ছিল সেইটা, যে আমরা কিভাবে এদেরকে তা যত সম্ভব মানে শীঘ্র তাদেরকে আমরা ইসে নিয়ে যেতে পারি, ফিরিয়ে দিতে পারি মায়ানমারে, সেইটাই ছিল মূল কথা। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে একটা টিম গিয়েছিল, যেখানে আমরা ওদের সর্বোচ্চ ইসের সঙ্গে আমরা আলাপ করেছি, স্টেট কাউন্সিলরের সঙ্গে এবং তাদের কয়েকজন জেনারেলের সঙ্গে আমাদের আলাপ হয়েছিল। সেখানে অনেক কিছুই মানে সিদ্ধান্ত হয়েছিল, ওই যৌথ কমিটি হয়েছিল, বর্ডার কন্ট্রোল কমিটি হয়েছিল, কিন্তু সেগুলো কোনো কাজে আসেনি। তারপরে আমরা সবসময় বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই ফর্মুলা দিয়েছেন জাতিসংঘে সেইটাকে ফলো করে এদের যত তাড়াতাড়ি পারার নিয়ে যাওয়ার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বিগত দিনে অনেকবার গিয়েছেন, অনেক কথা হয়েছে কিন্তু কোনোটাই কাজ হয়নি। তো আমরা আমাদের আজকে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আবারও কনফার্ম করেছেন যে তিনি বায়োলেটারাল, ট্রাইলেটারাল, মাল্টিলেটারাল সব বিষয়ে তিনি সবভাবে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন। তিনি আশাবাদী তারা খুব শীঘ্রই নেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। একটা জিনিস আপনাদের ক্লিয়ার করতে চাই, নিরাপত্তার ক্ষেত্রে পুলিশ মুখ্য ভূমিকা, পুলিশই নিরাপত্তার দায়িত্বে থাকবে। আর এই যে ধরেন কাঁটাতারের বেড়া মানে আর্মির করে যাচ্ছেন, যখন যা প্রয়োজন হচ্ছে তাকেই দায়িত্বে নেওয়া হচ্ছে, যাতে করে মানে কোনো রকম সময় কালক্ষেপণ না হয়। একটা টাস্ক ফোর্স মানে আমাদের এই ইটা শেষ হয়ে গেলে, কাঁটাতারের বেড়াটা শেষ হয়ে গেলে আমরা আবার বসবো। তখন যদি সেনাবাহিনীর আরও কিছু কাজের প্রয়োজন হয় কিংবা সেনাবাহিনীকে ইনভলভ করতে হয় সেনাবাহিনী থাকবেন। সেনাবাহিনী তো বাংলাদেশেরই জন্য রয়েছে, তা যখন যেখানে যা দরকার সেখানে সেনাবাহিনী চলে আসবে। এখন আমাদের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ থাকবেন, প্রয়োজন বোধে যদি প্রয়োজন মনে করে পুলিশ যে সেনাবাহিনীর প্রয়োজন হবে তখন সেনাবাহিনীও তার পাশে থাকবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য। একটা ওয়ান স্টপ সার্ভিস গঠন করার কথা ছিল এবং সেটা তো পরবর্তীতে হওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। দেখুন এইটা তো শুধু রোহিঙ্গারা তো আজকে আসেনি, রোহিঙ্গারা সেই 78 থেকেই রোহিঙ্গারা আছে। এই রোহিঙ্গাদের পাসপোর্ট নিয়ে নানান সময় নানান ধরনের কেলেঙ্কারি হয়েছে, মানে এখন যে মানে একদম জিরো টলারেন্সে আমরা চলে আসছি সেটা তো আমরা বলিনি, এখনো দুই একটি হয় যেটা আপনি বললেন বান্দরবনে হয়েছে। তা আমাদের সেই ব্যাপারে আমরা কেয়ারফুল রয়েছি, যেখানেই যে ঘটনাটা হচ্ছে আমরা ব্যবস্থা নিচ্ছি, যারা এখানে জড়িত হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মুহূর্তে 180টি করছে। দেখুন আমি কিন্তু পূর্বেই বলেছি আমাদের চেষ্টা, আমরা উই লেফট নো স্টোন আনটার্ন, আমরা সব স্টোন টার্ন করছি, আমাদের প্রচেষ্টা অব্যাহত চলছে, আমরা যাচ্ছি যেখানে যার প্রয়োজন সেখানে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
ইউনাইটেড নেশনে ভাষণ দিয়েছেন, একটা ফর্মুলা দিয়েছেন, মানে আমি গিয়েছি, আমাদের পররাষ্ট্র মন্ত্রী মহোদয় গিয়েছেন, আমাদের ডিজি লেভেলে, ডিজি আমাদের বর্ডার গার্ড লেভেলে আলোচনা চলছে, আমাদের মায়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসছে, তাদের হোম মিনিস্টার আসছেন, সবই হচ্ছে, কিন্তু তারপরেও রেজাল্ট হচ্ছে না, এটাই আমি বলেছি। তারা অনেক কিছু কমিটমেন্ট করছে কিন্তু কাজ হচ্ছে না, আমরা এটাই বলছি। সেই জন্যই আমরা বলছি যাতে কাজ করা, মানে তারা যেগুলি বলছে সেগুলি যদি করার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সার্বক্ষণ কাজ করছেন, তিনি মানে ইতিমধ্যে তিনটি দেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে সেটাও তিনি জানিয়েছেন। যেখানে যে ফোরাম আছে সেখানে তো আমাদের সরকার সেটা ব্যবস্থা নিচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, ইভেন আপনি দেখেছেন ওয়াইসির এক সদস্য ওই জাম্বিয়া একটা মামলাও করেছেন, সেই মামলাও তো চলমান রয়েছে, সবই চল, সব প্রচেষ্টা। আমি বলছি যে আমি কোনো প্রচেষ্টাই বাদ থাকবে না, আমরা করে যাচ্ছি। বাংলাতে পড়াবে কেন, তারা তো বাঙালি নয়। আমার মনে হয় পেয়ে গেছেন, আমাদেরকে জানিয়েছেন জাপান এবং চীন, জার্মান, তিন দেশের সঙ্গে রিসেন্টলি তিনি আলাপ করেছেন।